পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের স্বহস্ত লিখিত সত্যানুসরণ থেকে পাঠ করছি। যদি সাধনায় উন্নতি লাভ করতে চাও তবে কপটতা ত্যাগ করো। কপট ব্যক্তি অন্যের নিকট সুখ্যাতির আশায় নিজেকে নিজেই প্রবঞ্চনা করে। অল্প বিশ্বাসে দরুন অন্যের প্রকৃত দান হতেও প্রবঞ্চিত হয়। তুমি লাখ গল্প করো কিন্তু প্রকৃত উন্নতি না হলে তুমি প্রকৃত আনন্দ কখনোই লাভ করতে পারবে না। কপটাশয়ের মুখের কথায় সঙ্গে অন্তরের ভাব বিকশিত হয় না, তাই আনন্দের কথাতেও মুখে নিরসতা চিহ্ন দৃষ্ট হয়। কারণ মুখ খুললে কি হয়, হৃদয়ের ভাবের স্ফূর্তি হয় না। অমৃতময় বাড়ি কপটের নিকট তিক্ত লবণময়, তীরে যাইয়াও তার তৃষ্ণা নিবারিত হয় না। সরল ব্যক্তি ঊর্ধ্ব দৃষ্টিসম্পন্ন চাতকের মতো, কপটি নিম্ন দৃষ্টিসম্পন্ন শকুনের মতো। ছোট হও কিন্তু লক্ষ্য উচ্চ হোক, বড় এবং উচ্চ হয়ে নিম্ন দৃষ্টিসম্পন্ন শকুনের মতো হওয়ার লাভ কি। কপট হয়ো না, নিজে ঠকো না, আর অপরকেও ঠকিও না। স্বস্তি স্বস্তি স্বস্তি। জয় গুরু। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নারীর নীতি থেকে পাঠ করছি। ভালোবাসায় আবিষ্কার, একমাত্র ভালোবাসাই তাহার প্রিয়ের জীবন যশ প্রীতি ও বৃদ্ধিকে উন্নতির পথে লইতে হইলে কি করিতে হইবে আবিষ্কার করিয়া তাহা বাস্তবে পরিণত করিতে পারে। তুমি যাহাকে প্রিয় বলিয়া মনে করিতেছ, তোমার মন ও মস্তিষ্কের অবস্থা এই ধাঁজের দাঁড়াইয়াছে কিনা দেখিয়াই বুঝিতে পারিবে তোমার ভালোবাসায় ভেজাল আছে কিনা। বাণী সংখ্যা 42। স্বস্তি স্বস্তি স্বস্তি। জয়। মাতৃ সম্মিলনের প্রথম স্তুত্য পাঠ, পূজনীয় সাধনাদি রচিত প্রার্থনা। আমার ইষ্ট আমার আদর্শ, আজ থেকে আমার জীবন তোমার, তোমার বৃদ্ধি আমার বৃদ্ধিকে স্পর্শ করুক। তোমাকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের সর্বপ্রধান ব্রত হোক। নারীর নীতিতে তুমি বলেছো, তুমি কল্যাণী রূপে, সতী রূপে, নারী রূপে আমাকে আমার বৈশিষ্ট্যে বর্ধনশীলা দেখতে চাও। শপথ করছি, আমার জীবনের প্রতি মুহূর্তে আমি তোমার এই ইচ্ছাকে পূর্ণ করতে চেষ্টা করব। তুমি সুস্থ দীর্ঘায়ু হও, আমার জীবন আমি তোমায় অর্ঘ্য দিলাম। তুমি উচ্ছল হয়ে ওঠো পুলকে জীবনে যশে আর মহান সম্বেগে। নারী আমি অমৃতের অধিকারিণী, আশীর্বাদ করো যেন এই অফুরন্ত অমৃত দিয়ে নিপীড়িত ব্যথিত কর্মিষ্ঠ আদর্শ অনুপ্রাণ নরকে আমি অপূর্ব স্নান স্নানে স্নাত করিয়ে তোমারই দিকে তাকে আরও এগিয়ে দিতে পারি। তুমি আমাকে ভালোবাসার অধিকারিণী করেছো, আমি আমার সব ভালোবাসা উজাড় করে দিয়ে তোমাকে সতেজ দীপ্ত জীবনময় দেখতে চাই। তুমি এই শুভক্ষণে আশীর্বাদ করো যেন আমি এমনইভাবেই আমার চলায় তোমাকে তোমার ইচ্ছাকে মূর্ত করে তোমার মহান অভিযানকে অবাধ করে তুলতে পারি। আমার অস্থিবৃদ্ধির পরম উদ্ধাতা, আমার প্রিয় পরম, জন্ম জন্মান্তরের বহু তপস্যার ফলে তোমাকে পেয়েছি আমরা আমাদের এই জীবনে। সার্থক হয়েছে আমাদের জন্ম, ধন্য হয়েছি, কৃতার্থ হয়েছি তোমার চরণ স্পর্শ করে। যুগের পর যুগ তপস্যা করে দেবতারা যাকে মূর্ত করে তুলতে পারেননি, কত পুণ্য ফলে সেই তোমাকে করেছি মূর্ত। অরূপ ভগবানকে করেছি মানুষ ভগবান, দয়াল, কত ভাগ্য আমাদের। প্রিয়তম, আজ এই শুভক্ষণে তোমার চরণে শুধু এই প্রার্থনা আমাদের, তুমি দীর্ঘায়ু হও, সুস্থ হও, সুখী হও, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। আর দাও আমাদের সে প্রেরণা যা আমাদের সক্ষম করে তুলবে বাঁচাবার অপূর্ব সৌরভ ছড়াতে ছড়াতে সপারিপার্শ্বিক আমাদিগকে তোমার জীবন বৃদ্ধির অনুকূল করে গড়ে তুলতে। ওগো দরদি বন্ধু, আমার সর্বস্ব তুমি, আমার জীবন। আমি জানি তোমার মতো বন্ধু, তোমার মতো প্রিয় আমার আর কেউ নেই। তোমার প্রতি কর্মের প্রতি ভঙ্গিতে আমার এই বিশ্বাস দৃঢ়তর হয়। আশীর্বাদ করো দয়াল, আমি যেন মুহূর্তের জন্য ভুলি না, তুমি আমার প্রেষ্ঠ, তুমি আমার অনুকূল, তুমি আমার শ্রেষ্ঠ। তাই প্রার্থনা দাসী, তোমার জীবন চিরবর্ধনে বর্ধিত হয়ে উঠুক।
তোমার বৃদ্ধি আমার বৃদ্ধিকে স্পর্শ করুক, আমার নারীত্ব ধন্য হোক, সার্থক হোক তোমার নারীর নীতি প্রতিপালন। ওগো প্রিয় রাজাধিরাজ সম্রাট, তুমি থাকো, তুমি বাঁচো, আমাদের জীবন চলনার প্রতি পদক্ষেপে ধ্বনিত হয়ে উঠুক, স্বস্তি স্বস্তি স্বস্তি। জয় গুরু। উপস্থিত সবাইকে আমার সশ্রদ্ধ রাও জয়গুরু জানাচ্ছি। আমি শ্রী শ্রী ঠাকুরের পাঁচালী গীতটি পরিবেশন করছি। তোরা শক্তি ভাই বলে যাই বাঁচা বাড়ার পথ, যে পথে চলেছে ঠাকুর অনুকূলের রথ, শুনো অন্য কথা। যাবে মহারোগ, ভাইরে ভয়।
জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুলরাঙ্গা শ্রীচরণে জানাই আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মায়ের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দাদার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবীর শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দাদার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেককে আমার আনন্দিত জয়গুরু এবং সশ্রদ্ধ প্রণাম। আজকে মাতৃসম্মেলনে উপস্থিত সকল মায়েদেরকে আমার আনন্দিত জয়গুরু। তো আমরা সকলেই অবগত আজকে শ্রাবণী পরিক্রমার শেষ দিন। তো আমরা সারা মাস ধরে বড় মাকে নিয়ে মেতেছিলাম, আজকে তার সমাপ্তি। তো আমরা সারা জীবনই এমনই থাকতে চাই, এটা
শ্রাবণ মাস বলে যে বড় মাকে নিয়ে মেতেছিলাম সেটা কোনো কথা নয়, কিন্তু সেই শ্রাবণ মাসে শ্রী শ্রী বড় মায়ের জন্ম মাস উপলক্ষে আমরা তাকে ধরে নিই যে বড় মাকে নিয়ে আমরা মাসটা উদযাপিত করি স্পেশিয়ালভাবে। তো সারা জীবনই আমাদের বড় মাকে নিয়ে আমরা মেতে থাকব, কিন্তু শ্রাবণ মাসটা একটু স্পেশিয়াল রাখা হয়। সব সময় আমাদের শ্রী শ্রী বড় মা আমাদের মধ্যেই আছেন আর আমাদের মধ্যেই থাকবেন। তো এই মাসটাকে আমরা কেন্দ্র করে শ্রী শ্রী বড় মায়ের বড় মাকে নিয়ে শ্রী মাতৃ সম্মেলন আমরা করি। তো আজকে তার সমাপ্তি। তো আজকে আমি কিছু আলোকপাত করছি নাম ধ্যানের উপরে। নাম করি মানে, শ্রী শ্রী ঠাকুর একজনের সঙ্গে কথা প্রসঙ্গে বলেন, নাম করি মানে ওয়াব তরঙ্গ সৃষ্টি করি, সেই ওয়াব তরঙ্গ ব্রেন সেল মস্তিষ্ক পুষ্কে তদনুক সূক্ষ্ম স্তরে তুলতে সাহায্য করে। নাম স্নায়ুর উপর একটা প্রভাব সৃষ্টি করে, আমাদের মস্তিষ্ককে একটা উচ্চতর শক্তির পর্যায়ে তোলে, তার ফলে সেই স্তরের সাথে সমতান সম্পন্ন সূক্ষ্ম সব কিছু আমরা ধরতে সমর্থ হই। এই উচ্চতর পর্যায়ে উঠতে গেলে কতকগুলি অবস্থার ভিতর দিয়ে যাওয়া লাগে, মস্তিষ্কের কোষগুলোর মধ্যে তখন যে সব রূপান্তর ঘটতে থাকে তাই জ্যোতি ও শব্দরূপে প্রতিভাত হয়। কোনো সময় আলোকের অনুভূতি প্রমিনেন্ট প্রধান থাকে, শব্দ তো প্রকট হয় না, আবার কোনো সময় শব্দ প্রবল হয়, জ্যোতি একটু স্থিমিত থাকে, আবার কোনো সময় বা শব্দ বা জ্যোতি দুই যুগপৎ প্রবলভাবে অনুভূত হয়। সাধনা করতে গেলে যা চাই, শ্রী শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বললে শুধু নাম করলে হয় না, নামই অর্থাৎ যিনি কিনা নামের চেতন বিগ্রহ তার উপর যদি টান হয় তাহলে মানুষের মনে একটা স্বাভাবিক প্রেরণা জাগে। তিনি চেতনা চরিত্র ও ব্যক্তিত্বের যে স্তরে সহজভাবে আসীন নিজেকে সামগ্রিকভাবে সেই স্তরের দিকে উন্নীত করে তুলতে। এই একাগ্র টান যদি থাকে এবং নাম ধ্যান ভজন নিরোগ পরক আমি যেমন করে বলেছি তেমন করে যদি কেউ করতে থাকে তাহলে সে তার বৈশিষ্ট্য অনুযায়ী তরতর করে এগিয়ে যায়। সাধনা করতে গেলে জীবনের কেন্দ্রে এমন একজন মানুষ চাই, এমন একজন মানুষ চাই নামের মধ্যে নামই বাস করেন। এই জন্য তো কলিযুগের এত মাহাত্ম, বিভিন্ন যুগে যাগযজ্ঞে জপ তপ তপস্যা ইত্যাদি করে মানুষ মুনি ঋষি হয়েছেন, আর কলিযুগে একমাত্র নাম। ভগবান ভাগবতে বলেছেন ওই নামের মধ্যেই আমার বাস, ভগবান অবতার কালে রূপ গুণ লীলা ধাম সব নিয়ে আছেন কিন্তু অপ্রত্যক্ষকে অপ্রত্যক্ষ সময়ে রেখে যান শুধু নাম আর ধাম। ওই নাম করতে করতেই আমরা তার নিত্যধামে বিরাজ করতে পারি তারই কৃপায়। নাম নেওয়ার সময় সেই বিশ্বাস দৃঢ় করে তুলতে হবে যে ওই নাম হচ্ছে ঠাকুর স্বয়ং, তখন অনুভবে কণ্ঠ গদগদ হয়ে যাবে আর প্রেমের অশ্রুবারে বেয়ে পড়বে। এমনই নামের মহিমা। আমাদের নাম করতে হবে, নাম ধ্যান করলে স্মৃতিবাহী চেতনার অধিকারী হওয়া যায়। আমাদের শ্রী ঠাকুর বলেন আমাদের শরীরে প্রত্যেকটি কোষে সপ্তলোক আছে, নাম করায় শরীরে প্রত্যেকটা কোষের স্পন্দন আকুঞ্চন প্রসারণ যত বেড়ে যায় তত প্রত্যেকটা গিন যত প্রত্যেকটা জিন যদি সে জনি এক্সাইটেড উদ্দীপ্ত হয়ে ওঠে ও তদনুসূত বোধ প্রকাশিত হয়তো দেখলে তুমি গাছ হয়ে পড়ে আছো, কোথাও হয়তো একটা কুমির হয়ে আছো। তাই শাস্ত্রে আছে সংস্কার সাক্ষাৎকার পূর্ব জাতি জ্ঞানম,
এই রকম করতে করতে ইনটিউশন সেই যে ইনটিউশন হয় অন্তর্দৃষ্টি যেটা বলে অন্তর্দৃষ্টি হয়। শ্রী ঠাকুর শরীরের প্রত্যেকটি কোষের মধ্যে শব্দলোক অর্থাৎ ভূভ মোহ জন তপ সত্য চিদনু পরমাণু অনু কণা পিণ্ডিকা ইত্যাদি বর্তমান। তার মধ্যে আবার আছে সুমেরু কুমেরু, সেই প্রফুল্লচন্দ্র রায়, তিনি প্রফুল্লচন্দ্র রায় তিনি বলেছেন যে পিনিয়াল গ্ল্যান্ড এর ফাংশন কি, তাতে কনসেন্ট্রেট করলে কি হয়। পিনিয়াল গ্ল্যান্ড ইন্টেলিজেন্স সেন্টার, বুদ্ধির কেন্দ্র, ওই রিজন স্থান, এই সাতটা কর্টিকাল লেয়ার বহিষ্ক স্তর আছে, আমার মনে হয় ওকে বলে সপ্তস্বর্গ। ওই পিনিয়াল গ্ল্যান্ড এক্সাইটেড হলে মানুষের ইন্টেলিজেন্স নর্মালি বেড়ে যায়, আর পিনিয়াল গ্ল্যান্ড এর কনসেন্ট্রেট একাগ্র করলে পিচুইটারি ও নর্মালি এক্সাইটেড হয়। শোনা যায় পিনিয়াল গ্ল্যান্ডকে কোনো শক দিয়ে যদি এক্সাইটেড করা যায় তাহলে মানুষের বুদ্ধি বৃত্তি খুব বিকশিত হয়ে ওঠে। হাউজার মেন্দাও ঠাকুরকে একটা প্রশ্ন করলেন, প্রেষ্টের ইচ্ছে পূরণ করাই তো আমাদের প্রধান কাজ, এর জন্য নাম দিয়ে প্রয়োজন কি। নাম দিয়ে শ্রী ঠাকুর বলেন নাম দেন মস্তিষ্ক কোষ ও স্নায়ুকে সারা প্রবণ ও গ্রহণক্ষম করে তোলে, অনেক সুপ্ত কোষকে সক্রিয় করে, ইষ্ট সাধ্য প্রতিষ্ঠামূলক কর্মের ভিতর দিয়ে অর্জিত উপলব্ধিকে আবার কনসেন্ট্রিক ও অ্যাডজাস্টেড করতে হয়, তাতে হয় উইজডম অর্থাৎ প্রজ্ঞা। আমাদের নামের মধ্যে জোর দিতে হবে, আমাদের সেই নামের মধ্যে যদি আমরা জোর দেই তবে আমাদের সব কিছু আমাদের মধ্যে চলে আসবে। আমরা বলি না নামের মধ্যে আমাদের সিক্স সেন্সটা বেড়ে যায়। তো এটাই বলে আমার আলোচনা এখানেই শেষ করছি। জয় গুরু সবাইকে।
Thank you.
বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর নকুলচন্দ্রজি কি জয় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর নকুলচন্দ্রজি কি জয় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর নকুলচন্দ্রজি কি জয় পরমারাধ্য জগজ্জননী শ্রী শ্রী বর্মা কি জয় পরমারাধ্য জগজ্জননী শ্রী শ্রী বর্মা কি জয় পরমারাধ্য জগজ্জননী শ্রী শ্রী বর্মা কি জয় পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয় পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয় পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয় পরম পূজ্যপাদ আচার্য দেব কি জয় পরম পূজ্যপাদ আচার্য দেব কি জয় পরম পূজ্যপাদ আচার্য দেব কি জয় মাতৃসম্মেলন কি জয় মাতৃসম্মেলন কি জয় মাতৃসম্মেলন কি জয় বন্দে পুরুষোত্তমম বন্দে আর্য পিতৃন বন্দে মাতৃবর্গন বন্দে অহং কৃষ্টি দৈবতম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর নকুলচন্দ্রজি কি জয়